আমি তো তোমার স্বামী তালেব। না না না, আপনি মতো টাকলুর কাম স্বামী হতে পারে না। আরে কি বলে, তোমার তোমার বাবাই তো আমার সাথে বিয়ে দিয়েছে। এ বিয়ে আমি মানি না। আপনি আমার ঘর থেকে এক্ষুনি বের হয়ে যান, না আমি বের হয়ে যাব। না না, তুমি ভুল করতে তো আমার সাথে বিয়ে হয়েছে। আপনার মাথায় তো টাক, আপনার সাথে আমার যায়। আপনি বের হবেন এক্ষুনি, না আমি লোকজনকে ডাকবো। না আমি আমি তো তোমার স্বামী, তাই না? হাতটা দাও। তখন দেখিস নি কারি কারি টাকা নিয়ে তো বিয়ে করেছিস, এখন টাকা ফেরত দেওয়া লাগবে নাকি? এই এই বিয়ে হইছে আমার ইচ্ছার বিরুদ্ধে, আমার বাপ মা আমাকে জোর করে বিয়ে দিছে, এই বিয়ে আমি মানি না। ও মনে হচ্ছে বিয়ে একটা পুতুল খেলা, সকালে খেললাম না বিকেলে খেললাম, কোনো কিছু রুখ নাই। এই শাশুড়ি আম্মা, আপনার মেয়ে যদি সংসারের জন্য রাজি না হয় তাহলে আজকে একটা হ্যাস্তনাস্ত হয়ে যাবে। তাই টেকো বাচ্চা টেকো, তুই আমার বাড়ির উপর থেকে যাবি না, আমার পায়ের স্যান্ডেল তোর গালে পড়বে। দেখতে শাশুড়ি আম্মা, কি কথা কলো, কি কথাটা কলো, মানুষ বিয়ে করে যৌতুক নিয়ে, আর আমি যৌতুক দিয়ে বিয়ে করেছি, আর তুমি যদি এখন সংসার করবেই না তাহলে আমার যৌতুকের টাকা সব ফেরত দাও। সেটা আমারে কচ্ছকে, সে আমার বাপ রে গিয়ে কও। সেটাই বলবো, শ্বশুর আব্বাকে বলবো, বলবো শাশুড়ি আমার কিনে রাখেন, আমার শ্বশুরে বলবো, হয় মেয়ে চাই নাহলে আমার টাকা চাই। আই সরি, তুই জামাই সাথে কিসের জন্য খারাপ ব্যবহার করেছিস? হ্যাঁ, তুই তার স্যান্ডেল কেন দেখেছিস? অত ঠিকই কয়েছে, এই যে তুই আজকে শাড়ি কাপড় গহনা পরে রেছিস কার টাকায়? ওই জামাই টাকায়। তুই যে অসুস্থ হয়েছিলি, তোর কিডনি নষ্ট হয়েছিল, কে চিকিৎসা করাইছে? ওই জামাই। তাহলে তুই খারাপ ব্যবহার করিস কেন? তুই স্যান্ডেল দেখেছিস, কত বড় সাহস! আমার তো মনে হচ্ছে আমি তোর স্যান্ডেলে দুইটা বাড়ি বাড়ি দেবো, দেবো দুইটা। তোমাদের ভালো লাগে না, আমি গেলাম একবার মারবো ধরে। ফাজিল কোথাকার, আরে জামাই বাবাজি কনে গেল। আপনার মেয়ে আমারে বলে শ্বশুর আব্বা,
আমার একটা টাক মাথা মাথার মধ্যে কিচ্ছু নাই স্টেডিয়াম সেই স্টেডিয়াম আর বুতুল সহ্য করতে পারেন না আপনি যে আমার সাথে ভুমধাম টাকা নিয়ে আপনার মেয়েটারা আমার সাথে বিয়ে দিচ্ছেন সে সময় মনে ছিল না সব কথা তবে আজ এত উত্তেজিত হলে চলে না তোমার বুঝা লাগবে মেয়েটা আমার ছোট এটা তো রাগ করলেই তো চলে না রাগ করবো না কিছু জানি হ্যাঁ বিয়ের পর থেকে আমার কাছে আমার বউ থাকার কথা আমার বাড়িতে সেটা না থাকে শ্বশুরের বাড়িতে দেওয়া রয়েছে সেটাকে কি বলো এখন আমার একলা একলা ঘোরা লাগে বিয়েটা করে লাভটা কি হলো বাবা যে উত্তেজিত হয় না বুঝছো একটা কথা কি জানো যেটা কাকের মুখে যদি সিন্দির একটা আম থাকে কাক যদি হা করে সেই আম কি কাকের মুহি থাকে থাকে না তাই করছিলাম কি যে দাঁত দুই পাটি চাপ মারিয়ে আমদারে ধরে রাখো তাহলে পড়ার সম্ভাবনা থাকে কথাটা আমার খুব পছন্দ হয়েছে সেটা যে আমরা দুদিন বন্ধ হইতাম তাহলে সেই টাকাটা মারা যেত শ্বশুর আব্বা আমারে কাকের সাথে তুলনা করেছে সেটা কিরাম কিরা হয় না এটা তুমি ভুল বুঝতে চাই যে কথার কথা কলাম আমি বাপু বোঝো না কিছুর জন্য আচ্ছা সে কথা যাই যে তোমার এই টাকে চুল গজানোর একটা পদক্ষেপ নীতি করছিলাম সেটা কিনেছো সেটা তো নিয়েছি হাতুরে ডাক্তার হারমাল ডাক্তার সে আমাকে তেল মেরে দিয়েছে সেটা মাঝে মধ্যে মারছিছি লাভ হচ্ছে না আর স্টেডিয়াম হয়ে যাচ্ছে মাঝে মাঝে গর্ত হয়ে যাচ্ছে যাক বাবা যা হবার হয়েছে তুমি উত্তেজিত হয়ে না একটু ধৈর্য ধরো সামান্য একটু ধৈর্য ধরো আমি বুঝেই শুধু মেয়েরে তোমার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো মানে ঠিক আছে কথা যদি মনে থাকে না পাঠালে আর একটা মেয়ে আছে না সেটা নিয়ে আসবো আমার আরেকটা মেয়ে মানে তুমি আরেকটা মেয়ে কনে ফেলি এটা এখন বলা যাবে না সেটা বিলানকে থাকলো বিলানকে সবাই হলে পাস করবো ঠিক আছে আসেনি আমি মেলা চেষ্টা করেছি শ্বশুর শাশুড়ি বুঝিয়েছি তাদেরকে করা কথা বলে শুয়ে আছি যে আশা লাগবে আমার বউ দাও নালি আরো অনেক কথা আছে সেটা বলে আসছি আমি ও ফুলাফান মানুষ আর বিয়ের পর প্রথম প্রথম বাপ মারে ছাড়ি আসতে একটু কষ্টই হয় মা যত কথাই কও এটা ঠিক হচ্ছে না আমি বিয়ে করেছি বউ আমার বাড়িতে থাকবে তা না কি এক টাক দেখে সে চলে গেল একটু কথা হল ওর বাপ মারে তুই ভালো করে বুঝাইছিস তো যা কর আমি কই আছি ঠিক আছে আমি ঘরে গেলাম আসো আচ্ছা তুই আত্মুক দুয়ে নে আমি খাবার দিচ্ছি তুই কেলা গাছের মধ্যে খাড়াই থাকলি কিছুর জন্য আমার কথার পরিষ্কার উত্তর দেওয়া লাগবে তুই কি তালেবে সংসার করবি না আব্বা ওইরকম একটা টাকলার সাথে আমার সংসার করা সম্ভব না ওই তালেব থেকে তো বান্ডেলে বান্ডেলে টাকা নিয়ে নিজের এই সুন্দরী একমাত্র মেয়ে সর্বনাশ করছো এখন শুনিস হ্যাঁ আর জামাই কি কয়ে গেছে সে কয়েছে হয় তার বউ ফেরত দিতে হবে নাহলে টাকা ফেরত দিতে হবে উরি আল্লাহরি তাহলে আমার পথের পরে ফেলায় ওই কথাই কইছে ঘুরে ফিরে কইছে আমি ঠিক বুঝবার পারি নাই তুমি তো আসলে একটা ফালতু লোক হ্যাঁ টাকার লোভে তুমি একমাত্র মেয়ের জীবন নষ্ট করে দিলে আব্বা আমার জীবন থাকতে আমি ওই টাকলার ঘরে যাব না এটাই আমার শেষ কথা ভাই এটা ভালো করে বুঝা তুমি বুঝালি বুঝবে না বুঝছাও এই যে তালেব তালেব করব আমাকে দূর দিনে মেলা টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে এটা তুমি অস্বীকার করবার পারবে না আমি বুঝাবো কিসের জন্য তোমার মেয়ে তুমি বুঝাতে পারো না ও তাইলে আর কি তালেব যে ডাকতে সেটাই করবা না কি করা লাগবে কি আর করবো ওই যে কইছে না হয় টাকা দেওয়া লাগবি আর নাহলে তোর বউ ফেরত দেওয়া লাগবি ও যদি না দেবে তাই ওর হাত পা বাইন্ধে দরকার পড়লি বস্তার মধ্যে পুড়িয়ে নিয়ে দিয়ে আসতে হবি হ্যাঁ তুমি আসলে একটা ব্যাগ কল হ্যাঁ তোমার যে কি করতে ইচ্ছে করে আসলে তো আমি ব্যাগ কল আর কি করি আমি মহাবিপদে পড়ে গেলাম না আমি আরে মানাতে পারতেছি না বউ মানাতে পারতেছি হ্যাঁ আর জামাই তো পচেঘাটে বাঘের মতো ধরে বসে যাবো কনে আমি তো এক করে কি কব আর চিকার মধ্যে ফিরে গেছে আরে আল্লাহ রে আল্লাহ আমার এই মাথার দাগ এই জীবনে ঠিক হবি না মনে হয় চুপ কর তো বাপ এত চিন্তা করিস না চিন্তা করবো না কিছু দিন বাপ তুমি চিন্তা করে দেখো আল্লাহ আমার এত ধন সম্পত্তি দিছে দুইটা বিঘা জমি যদি কম দিয়ে মাথার মধ্যে তারা চুল দিত তাহলে কি আল্লাহর খুব ক্ষতি হয়ে যেত মা জন্মের সময় তুই তো মাথা ভরা চুল নিয়ে জন্মাইছিলি খালি ওই টাইফয়েড টাইফয়েডে যদি কয়েকবার না হতো তাহলে তো চুল গুলে করে পড়তো না সেটাকে আমার দোষ তুমি চিন্তা করে দেখো এই টাকের কারণে আমার বউটা চলে গেল এটা কি সহ্য করা যায় এই চুপ কর তো ছোটবেলা থেকে জ্ঞান বুদ্ধি তোর একটু কম যে যা কয় তুই তাই মাথায় মাখিস এই সমস্ত জিনিস গোষ্ঠী গোষ্ঠী তো বাকি চুলগুলো এমনি পড়ে যাচ্ছে সেটা না মা তুমি বুঝো না এই জিনিসটি মানুষের কথা তো বিশ্বাস করবো এই যে এবার এবার হারবাল ডাক্তার ধরেছি এই যে তেলটা তুমি মাখতেছো এটা দিয়ে মনে হয় গজাবে যদি গজায় যায় তাহলে তো চুল গজালে আমার বউরা নিয়ে আসতে পারবো বুঝতে পারিস
দেও ভালো করে চললে ভালো করে বসো। এই মেয়েটারে বিয়ে করাই তোর ভুল হইছে। কিছু ধরে ভুল হবি? এই মেয়ের বাপরে আমি কি পরিমাণে হেল্প করছি! আমি খারাপ লোক? আমার কোনো খুদ আছে? খালি নেই সুর নাই। আরে এত তো বয়স আনে যে বিয়ে হবে না। হেল্পিং করেছিস, ভালো করেছিস, তাছাড়া আইন আদালত করে তার মায়ের ফেরত আনা যাবে না। আর আজকালকার মায়েরা তো মনের বিরুদ্ধে কিছুই করতে চায় না। দেখি তুমি আমার তার তেল দাও ইচ্ছার বিরুদ্ধে। এটা কোনো কথা? আমি খারাপ সাল? হ্যাঁ, চুল দিয়ে ঘাস হয়, কিছুই হয় না। মাথায় বুদ্ধি থাকলি পারে চুল দিয়ে কিছু হয় না। অনেক বড় বড় জ্ঞানী গুণী, তাদের মাথায় চুল নাই, তাতে কি আসে যায়? ধারণা ভুল। জগতে সব থেকে বড় তোমার কাছে টাকা হইতে পারে, কিন্তু আমার কাছে আমার স্বামীর মাথার চুল। আমি দুই বেলা না খেয়েও থাকতে পারবো, কিন্তু আমার স্বামীর মাথায় চুল নেই আমি এটা মানতে পারবো না। ওরে আল্লাহ রে, আয় সারি, এই তোর বাপের মুখের দিকে তাকাই তুই সংসারটা করতে পারিস নে? না মা, আমি সংসার করতে পারবো না। তোমরা যা করেছো করেছো, এখন আমাকে আমার মতো থাকতে দাও। কি করে গেল? আমি এখন কি বুঝাবো? ওই তালে আমি এখন কি দিয়ে বুঝাবো? আমাদের বিপদের দিনে টাকা পয়সা দিয়ে কত সাহায্য সহায়তা করেছে, আমি এখন কিভাবে ফেরাবো তাহলে? ওহালা, আমি এখন কি করবো? সম্ভাবনা দেখতেছি, কিছু সম্ভাবনা আছে, চুল কাটানোর সম্ভাবনা। ওরে হালবার ডাক্তার, সাত দিনের কথা কয়ে সাত মাস অপেক্ষা করাইলা, এখনো চুল গজাচ্ছে না, বরং আরো পুড়ে যাচ্ছে, এখনো বলতেছো সম্ভাবনা আছে। দেখো টেকো তালেব ভাই, তুমি একটা সাধারণ লজিক বুদ্ধির চেষ্টা করো। একটা মানুষের সন্তান জন্মগ্রহণ করতে সাধারণত 9-10 মাস লাগে, আরে তোমার তো এখন 7 মাস চলছে মাত্র। আরে আমি কি বাচ্চা জন্ম দিচ্ছি না? আরে গাধা জানি কোথাকার, কি ডাক্তার হয়েছো? বাচ্চার সাথে আমার চুলের সম্পর্ক নাকি, সেটাই তো বুঝতে দিনে। আরে টেকো তালেব ভাই, তুমি বুঝতে চেষ্টা করো, আমার আধ্যাত্মিক কবিরা চিকিৎসার মহত্ত্বটা তুমি বুঝতে চেষ্টা করো। অত বোঝা লাগবে না রে ভাই, আমার বউ টানার ব্যবস্থা করে এমন একটা জিনিস দাও যেটা দিলে বারো মাথায় চুল গজাবে, আমার বউটা খালি চলে আসবে, সেটা আমি চাচ্ছি রে ভাই। তোমার বউ আনার ব্যবস্থা তো আমি করতেছি, এবার এমন একটা তেল তোমার মাখাবো, এই তেল মাখলে তোমার চুল তো গজাবে, সাথে তোমার শ্বশুরবাড়ির 14 গোষ্ঠী বাড়িতে চলে আসবে। আমার 14 গোষ্ঠী লাগবে না, খালি বউটা আসলেই হয়। ঠিক আছে, তেল পানি কিছু দিবা নাকি? এখন তেল পানি কিছু নাই, তুমি রাত্রি চেম্বারে আসো, ঠিক আছে? তোমার আরও উন্নত মানের ওষুধ দেবো। ঠিক আছে ঠিক আছে, আমি এখন যাই। হ্যাঁ, ঠান্ডা বাদের পাল্টাই পড়েছে, দেখি কি হয়। দেখেছি না, তোমার দুঃখে কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। আরে যে কারণে তোমার বুকটা ফাটতেছে সেটা তো আমার ভিতর আছে, দেখো না আমার মাথার মধ্যে চুল গিজগিজ করতেছে। তোমার বাপরে আমি কিন্তু বিয়ের প্রস্তাবটা দিছিলাম, তোমার বাপ কি করলো? আমার সঙ্গে বিয়ে না দে, সে টেকো তালবের সঙ্গে বিয়ে দিল। এটা ঠিক হয়েছে স্বপ্না? বলো, তুই হলে এলাকার বকাটের ছেলে। এটা তুমি কোনো কথা বলো স্বপ্না, আমি বকাটে হলো টেকো না। আচ্ছা তুমি ওই টেকো তালবের সঙ্গে লজ্জা এখন সংসার করতে পারবা? তোমার ভুলের মতো জীবনটা নষ্ট হয়ে গেল না? তোর সমস্যা কি? কোনো সমস্যা নাই, কিন্তু আমি একটা জিনিস ভাবছি, বুঝছো? তোমার এই কলঙ্কের ডাক্তা মুছে দিতে চাই। ও, এবার তোর মতলবটা বুঝতে পারছি। আমার বাড়ির উপর থেকে যাবি না, তোর ঝাড়ুপিটা করব। দেখো স্বপ্না, আমি তোমাকে একটা ভালো প্রস্তাব দিলাম, আর এর বিনিময়ে তুমি আমাকে ঝাড়ুপিটা দিতে যাচ্ছ? ও, এই তোর ভালো প্রস্তাব না, তোর ভালো প্রস্তাবের দরকার নেই। আমার ভালো মন্দ বুঝার জন্য আমার বাপ মা আছে, গেলি গেলি আমার বাড়ির উপর থেকে। আরে আমি তো অবশ্যই যাব, তারপর আমার বিষয়টা একটু ভেবে দেখো। দেখো না তোমার আমার কত মিল, একই রকম কালার। কি ম্যাচিং কালার না? ঝাড়ুপিটা করো, আই লাভ ইউ সোনা। আরে ওখানে কোনে কাজ আসে না আমার বাড়ি, আর দেখেন তোর কি করে।
কি বসে বসে আঙ্গুল চুষতেছেন নাকি আপনার মেয়েরে বুঝাচ্ছেন ঠিক মতো? বাবাজি তুমি বিশ্বাস করো, মনে প্রাণে বিশ্বাস করো, আমার মেয়েটা কিন্তু বুঝাচ্ছি, চেষ্টার কোনো ত্রুটি করতেছি না। তুমি একটু ধৈর্য ধরো বাবাজি, তুমি একটু ধৈর্য ধরো। ওই যে কথায় আছে না যে সবুরে মেয়া ফলে, সবুরে মেয়া ফলতেছে না, আর কত সবুর করব। সবুর করতে করতে তো আমার এই যে ফাঁকা স্টেমের মধ্যে মাঝখানে একটা ক্রিকেটের পিস হয়ে গেছে, আরও যদি ফাঁকা হয়ে যায় যে কোটা চুল আছে যদি পুষে যায় তাহলে আপনার মেয়ে তো আর ফিরে আসবে না। বাবাজি তোমার তো বোঝা লাগবে, আমার মেয়েটার বয়স অল্প, দেখতে সুন্দরী, তাছাড়া তোমার এই টাক পাতা তো সে মানে সহ্য করতে পারতেছে না। এই শ্বশুরা ভাই, আমি কি তোমার বিয়ে লাগি না? টাকা আনতেছে কিছু তুমি জামায়ের টাকের মধ্যে হাত দেয়, আর আমি যে টাক এই কথাটা আপনার আগে মনে ছিল না? যে কটা টাকা আমার কাছে নিয়েছেন কড়াই গুন্ডা সব লেখে রাখেছে, আর সে যদি আমার ঘরে আসে আসলো নারী আমার টাকা ফেরত দেওয়ার নেই। বাবা যদি কিরম কথা করছো, টাকা ফেরত দেওয়ার তো কোনো কথা ছিল না, আমি গরিব মানুষ টাকা দেবো কোনটা? আমি টাকা দিতে পারবো না। সারেন কোনদের টাকা দিবেন? আচ্ছা টাকা, আমার টাকা যে আপনার কাছে আছে সেটা আপনার মেয়ে জানা না, এত ভাব দেখাচ্ছে কিসের জন্য? হ্যাঁ ওর বাবাজি তারে তো আমি বুঝাচ্ছি, দেখ বুঝতি বুঝতি একসময় তোমার এই টাক পাতা সে মানে নেবে। মাইনে আর কি নিবে, মনে করেন যে আমি ভাত খাচ্ছি, গরম ভাত খাচ্ছি, আমার সামনে একটা পেলে সেই গরম ভাত খাওয়ার আগে কেউ টাইনে নিয়ে যায় তাহলে কিরাম টাকা কম দেবে? আরে বিয়ে করার আগে যখন আমি প্যাসেজ আসছিলাম তখনই তো ভালো ছিলাম, বিয়ে করার পরে এইসব সহ্য আপনি কর। ওরে বাবাজি তোমার সব দুঃখ কষ্ট আমি বুঝতে পারতেছি, আমি তো মেয়েটারে বুঝতেছি, চেষ্টা করতেছি, চেষ্টার কোনো ত্রুটি আমি করতেছি না আর করবো না। ঠিক আছে কালকে আমি বাড়ি পর যাচ্ছি, যাওয়ার পরে হয় আমার টাকা ফেরত, টাকা ফেরত দেবো নাহলে মেয়ে ফেরত দেওয়া লাগবে, কথা যদি মনে থাকে। আর টাকা হাত দেবো না, এই টাকা আপনার বাপের টাক না। হ্যাঁ এই টাকলু তালেবের কাছ থেকে যে টাকা আমি নিছি, আমার বাপ দাদা চোদ্দ গুষ্টি ভিটে মাটি বেচলো তো সে টাকাও বিনে, এ টাকা আমি কোনতে দেবো? ভালো ফাফারও তো পড়লাম। তোমার কি হয়েছে? সব সব কি ভাবতিস, সুতি ভাবতিস না? আমার তো কি ঘুম আছে নাকি? ঘুম তো বিদায় নিয়ে চলে গেছে। কিসের জন্য কি হয়েছে বুঝতে পারতিস না? নিত্য দিনে যা হয়ে থাকে এখনো তাই হয়েছে, আজকেও তো আবার এই যে তাহলে রাস্তার মধ্যে অ্যাটাক করেছে, হয় তার টাকা ফেরত দেওয়া লাগবে নয় স্বপ্নাক তার হাতে তুলে দেওয়া লাগবে। আমি তো তোমার মেয়ের কয়েছি, অনেক বুঝেছি, কিন্তু সে তো বুঝে না, তার ওই একই কথা, এ বেটার সংসারে সে যাবে না। ও কদে আমি এখন কী করবো? এই তালেবের টাকা যদি ফেরত দিবে যাই তাহলে বাড়িঘর বেচলে তো ঋণ শোধ হবি না। আর তুমি কিসের জন্যে? হ্যাঁ মেয়ে বিয়ে দেওয়ার কথা বলে মাসের পর মাস, বছরের পর বছর ওই বেটার থেকে টাকা নিয়েছো কিসের জন্য? কিসের জন্য আর এখন বিয়ে করার জন্য বুঝি তো না, কিসের জন্য? দরিদ্রতায় জর্জরিত হয়ে আমার নীতি বাধ্য করেছে দুটো ডাল ভাতের জন্য, তাই মাসের পর মাস, বছরের পর বছর আমার টাকা নিয়ে রাখছে। আর ভুলে যাচ্ছ কিসের জন্য? তোমার মেয়ে যখন অসুস্থ হলো অপারেশন করা লাগলো সে টাকা কিনা দিছে, কোন বাপে দিছে টাকা? এই তালেব টাকা দিছে। আমার কয়লা কি আমি তো বুঝি, তোমার মেয়ে তো বুঝে না, তোমার মেয়ে তুমি বুঝো? বলবে রে ফাইটা মান্দার কথা দিয়ে যখন কষ্ট পানি তখন বলবে না, আগে বলবে না, স্নেহ মমতা দেখিলে শাসন করা এখনো দেয়নি। হয়েছে মাথা গরম করতে হবে না, অনেক রাত হয়েছে শুয়ে পড়ো। আচ্ছা তাহলে সব নাকি অন্য কোনো চিন্তা ভাবনা করতেছি নাকি? অন্য চিন্তা মানে? এত বড় সাহস আমি বাইচে থাকতে, আমার বউ হয়ে অন্য চিন্তা করবে সেটা তো হতে পারবে না, এটা আমি হতে দেব না। শোন বাবা, আমার জ্ঞান বুদ্ধিতে যেটা মনে হচ্ছে সব কিছুর একটা স্বাভাবিক চিন্তাধারা আছে। আমি কি অস্বাভাবিক চিন্তা করতেছি মা? হ্যাঁ আমি তো তা করছি না, আমি কি করছি সেটা তো তুই শুনবি। কি কবা? ও হচ্ছে এই যুগের মেয়ে, ওর চিন্তা ভাবনা হচ্ছে আলো আলাদা, এই যুগের এই যে উঠতি বয়সী পোলাফানগের মতো, ওর চিন্তা ভাবনা আর তোর চিন্তা ভাবনা তো আর এক হতে পারে না, এই জন্যে ওই তোর সাথে মিল তালুতে একটু অসুবিধা হচ্ছে। তুমি কি কইতে চাচ্ছ? আমি এই যুগের মানুষ না, আমি কি বুড়া হয়ে গেছি? তুমি জানো না আমার জন্ম কবে, খালি চুল লাই দে কেন? এই আমি তোর মা, তোর বয়স কত এটা আমি জানি না। তালি তালি কিছুদিনে কচ্ছ যে এই যুগের না, আমি তো এই যুগেরই মানুষ, আর আমি লোকটা খারাপ। যাই হোক আমি কালকে যাব, যাওয়ার পর আমি একটা হ্যাস্ত ন্যাস্ত করেই ছাড়বো, আসবে না ওর বাপ আসবে। তুই কী হ্যাস্ত ন্যাস্ত করবি? মায়েরা যদি সংসার না করে তারা কি তুই জোর করে সংসার করাতে পারবি?
মাথা গরম করিস না, ঠান্ডা মাথায় যা করার করবি। মাথা ঠান্ডা হবে না মা, তুই বুঝতেছিস না কিছু তো নেই। এমনি তো টাক মাথা রোজ পড়লে মাথা আরো গরম হয়ে যায়। আমি জানি না এত কিছু, আমি যাই কালকে একটা ব্যবস্থা আমি করবো। তুমি থাকো, আমি গেলাম। আপনি টাক তো টাক বলবো না। খুব সুরে বড়াই করতেছিস না, মেলা সুর আছে, কেরোসিন ঢাইলে দিয়ে আগুন জ্বালিয়ে দেবো তখন বুঝিস। ও নিজে স্টেডিয়াম হয়েছেন তাই আমাকে স্টেডিয়াম করতে চান? স্টেডিয়াম কি করি তুই, স্টেডিয়াম কিসের? আর স্টেডিয়াম বোঝেন না, সামনে যে বিশ্বকাপ খেলা হবে মনে করেন এই বিশ্বকাপ খেলাতে মেসি খেলবে, মেসি খেলে যদি পা পিছলে পড়েও যায় আপনি মাথায় ব্যথা পাবেন না। ঠিক আছিস তুই? ঠিক আছিস বাবা, ঠিক আছিস। যাবো না মানে অবশ্যই যেতে হবে, না গেলে আজকে একটা অঘটন ঘটায় ছাড়বো আমি। কিসের অঘটন ঘটাবা? তোমার মতো টেকো তালবের সাথে আমি সংসার করতে পারবো না। এ টেকো বলিস না, টেকো না, সেটা তোমার বাপ জিজ্ঞেস করো। আর এই টেকো তালাবটা আছে বলে সমাজে মানবতা বেঁচে আছে। তোমার যদি এতই মানবতা থাকে তাহলে আমার মতো সুন্দর মেয়ের জীবন নষ্ট করতেছো কেন? আমি জীবন নষ্ট করেছি নাকি জীবন দিয়েছি? তুমি আসলে না চেহারাটা তোমার সুন্দর, কিন্তু ভিতরটা কুচ্ছিল পতাকার, এসব মানুষ আসলে ভালো না। ঠিক আছে, সেটা আমি আমার শ্বশুরের সাথে পড়ব। দুঃখ ছাড়া জীবন হয় কি সুখময়, দুঃখের সাথে সুখ যেন অলিন্দ নিলয়, ও দুঃখ ছাড়া জীবন হয় কি সুখময়, দুঃখের সাথে সুখ যেন অলিন্দ নিলয়, কান্নার কোনো হয় না যে রং, কান্নার কোনো হয় না যে রং, সুখেরও নেই আকার, ভালোবাসার বন্ধনে তাই জীবন ছন্দময়। দুঃসময়ে ভাবনা বাড়ে কমে আপন জন, এই তো সময় চিনে নেবার প্রকৃত স্বজন, আনন্দ সুখ যায় যে বেড়ে সবাই কাছে এলে, কষ্টগুলো ভাগ করা যায় বন্ধু স্বজন মিলে, আনন্দ সুখ যায় যে বেড়ে সবাই কাছে এলে, কষ্টগুলো ভাগ করা যায় বন্ধু স্বজন মিলে, সবার সাথে জীবনটাকে, সবার সাথে জীবনটাকে পূর্ণ করতে হয়। দুঃখ ছাড়া জীবন, দুঃখ ছাড়া জীবন হয় কি সুখময়, দুঃখের সাথে সুখ যেন অলিন্দ নিলয়। জামাই বাবা দিতে আবার ডিম ভাজা খুব পছন্দ করে, বেশি করে পিঁয়াজ কুটে একটা ডিম ফেটে নিয়ে আসো, তারপরে মাথার মধ্যে দিয়ে দাও, ভাজা হয়ে গেলি কটা ভাত দাও, ভাত খেয়ে যাক জামাই। এ শ্বশুরাপ্পা, আমি কি আপনার দোস্ত? আমি কি আমার ফ্রেন্ড? আপনি মোটকাটা করতেছেন, আপনার মেয়ে রেনি কাছে সেইটার ব্যবস্থা কর। জামাই বাবাজি তুমি আসিছ আমরা খুশি হয়েছি, তুমি বসো খাওয়া দাওয়া করো আরাম করো,
তারপর ওই ব্যাপারটা নিয়ে কথা বলবো। আমি ফকির মনে করি আমার খাবার দর গ্রামের মানুষ খাচ্ছে, আর আমার বাড়িতে চাল ডাল নাই, আমি খাতি আসি নাই, আমি আপনার মেয়েকে নিতে আসি না। সেটা না হয় করতেছি, আজকে আমার মেয়ের জন্য আইছো তো, আমি মেয়েকে ডাকতেছি, ডাকি আর তোমার হাতে তুলে দিচ্ছি, তুমি যেবা করে পারো আমার মেয়েকে নিয়ে যাও, জোর জবরদস্তি করে নিয়ে যাও, আমার কোনো আপত্তি থাকবি না, নাকি কাও তোমার আপত্তি থাকবি না। হ্যাঁ ব্যবস্থা করেন, আমি গাড়ি নিয়ে আসতেছি, থাকি ঠিক আছে, ঘরের মধ্যে ফুটুচ্ছি নে, যাচ্ছি আমি। এই তুই সবটা দেখে নিয়ে আসতো। আচ্ছা ঠিক আছে। না আসলে তো আমার শ্বশুরাব্বা বলেছে যে গাড়িটা ঠিক করতে নিয়ে যাব, ঠিক আছে মা, রাখি আমি আসতেছি। হ্যাঁ অভিক কি হয়েছে? তাহলে ভাই একটা তো ঘটনা ঘটে গেছে, না স্বপ্না তো ওই যে ফাঁস দিছে। হ্যাঁ তাড়াতাড়ি আপনি চলে আসেন এই বাড়িতে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলে আসেন, আর ফাঁসি দিছে, ফাঁসি দিছে। তাই নাকি? আমি আসতে এক করে আসবে। উপকার করতেছি, এটা আমার নৈতিক দায়িত্ব, স্বপ্নের বাসনা আমার কর্তব্য। আব্বা আম্মা আমি চলে যাচ্ছি। বাবাজি আমি তো আমার সাধ্য মতো আপনাদের উপরে যে দায়িত্ব ছিল সেটা আমি পালন করেছি, এবং যে দায়িত্ব পালন করেছি খুব নিঃস্বার্থভাবে করেছি, এর মধ্যে আমার কোনো স্বার্থ ছিল না। আর আপনারা স্বপ্নার মনের বিরুদ্ধে আমার সাথে বিয়ে দিয়েছেন, ও মেনে নেয়নি, কোনোদিনও মেনে নেবে না। তাই আমি চিন্তা করেছি স্বামীর অধিকার নিয়ে ওর কাছে কোনোদিন আসবো না। আর একটা কথা, আপনাদের আপনারা যে ঋণ ছিলেন আমার কাছে, সব ঋণ মুক্ত করে দিলাম, আপনারা এখন মুক্ত। বাবাজি তুমি এতটা মহৎ, আমার মেয়েটা দুই দুইবার জীবন ফিরাই দিতে তুমি যে সাহায্য করিছ সেটা ভাষায় প্রকাশ করার মতো না। স্বপ্নার কিডনির অপারেশনের সময় তুমি হসপিটালে চোখের ঘুম হারাম করে
ওরির জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে যে বাবা আমাকে পাশে খাড়াইছিল, তোমার কাছে ঋণী হয়ে গেছি। তোমার সামনে আমার বা নিজের খুব অপরাধী বলে মনে হচ্ছে বাবা বুঝছো? না না আপা, আমাদের মতো তালেবরা কিছু দেওয়ার জন্যই আসে, নেয়ার জন্য আসে না। আমি আমার এই চাওয়া পাওয়া না পাওয়ার বেদনা সব ভুলে গেছি, আমি সবসময় ভুলেই যাই। যাই হোক, আপনি একটা ভালো ছেলে দেখে স্বপ্নের বিয়ে দিয়ে দেন, যা খরচাপাতি লাগে সব আমি দেব, সব আমি দিয়ে দিব। বাবাজি, তুমি প্রথম যখন কয়েছিলে স্বপ্নকে ফেরত দিন নয় টাকা ফেরত দিন, আমরা তোমার ভুল বুঝেছিলাম। আমরা ভাবছিলাম তুমি হয়তো তোমার নিজের সাথে আমাকে সাহায্য সহায়তা করিছো, কিন্তু আমরা এখন বুঝতে পারছি তুমি কতটা উদার, কতটা মহান। আমাকে মাফ করে দিও বাবাজি। না আমি এসব আসলে ইচ্ছে করে বলিনি, আমি ভেবেছিলাম এসব কথা বলে স্বপ্ন আমার ঘরে ফিরে যাবে, কোনো স্বার্থ ছিল না। আমার তো আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছে, এগুলি আমি কী করব? আমি যতদিন বাইচা আছি আমি ভেবেছি যে একাই থাকবো, স্বপ্নের ঘরে ফিরে নিয়ে ওর জীবনটা আমি নষ্ট করতে চাই না, আর বাকিটা জীবন আমি যতটুকু পারি মানুষের উপকার করি। আর কোনো দরকার হলে স্মরণ করবে। আমি কি এতটা অকৃতজ্ঞ? আমি এতদিন তোমাকে ভুল বুঝেছিলাম, আজ আমার ভুল ধারণা ভেঙে গেছে। তোমাদের মতো তালেবদের পাশে আমাদের মতো মেয়েরা না থাকলে তোমরা যে মানবিক কাজ করো সেই কাজের ইচ্ছা শক্তি তোমরা হারিয়ে ফেলবে, এই জন্য সারা জীবন আমি তোমার পাশে থাকতে চাই। তোমার মতো ভালো মনের মানুষ আমি আগে চিনতে পারিনি, এই যে আমার বড় ব্যর্থতা, তুমি আমাকে বরণ করে নাও। আরে এই কর কি, আমি আসলে জানতাম তুমি একদিন ঠিকই বুঝতে পারবে। যা আমার আব্বা তাহলে কাপড় চোপড় গুছাই আমরা রওনা দিই। থ্যাংক ইউ।